শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম, লালমনিরহাট। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের 12 অধ্যায়, গণিতের 12 অধ্যায়ে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ, এই 12 অধ্যায় থেকে যে তোমাদের দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ আছে, সেখান থেকে আমি আরগুণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আরগুণ পদ্ধতিতে কিভাবে যে সমীকরণগুলো সমাধান করা যায় সেটি নিয়ে এখন আমি আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়ি আমাদের মূল কাজে ফিরে যাই। তো আমি তোমাদের এই অনুশীলনী 12.2 এখান থেকে তোমাদের যে সমীকরণগুলো আছে, যে এখানে তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি এবং আরেকটা হচ্ছে আরগুণ পদ্ধতি। তো মূলত তোমরা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি তোমরা অষ্টম শ্রেণীতেই অনেকেই করেছো, তো যার কারণে আমি প্রথমেই আজকে আরগুণ পদ্ধতিতে কিভাবে এই সমীকরণগুলোর সমাধান করা যায় সে নিয়মগুলো আমি এখন আলোচনা করব। তো আমি তোমাদের এখানে আরগুণ পদ্ধতিতে 7 থেকে 15 এই কয়েকটি অঙ্ক আছে, তার মধ্যে আমি 9 নম্বরটি যদি আমি করে দেখাই তাহলে কিন্তু তোমাদের যে কয়েকটি এখানে অঙ্ক আছে আরগুণ পদ্ধতিতে সবগুলো তোমরা সমাধান করতে পারবা। তো যার কারণে আমি 9 নম্বর দিয়ে শুরু করতে চাচ্ছি। তো 9 নম্বরটি হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 7, আর একটা হচ্ছে 2x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 0। তো এদের হচ্ছে সমীকরণ। এই সমীকরণ দুটোকে এখন আমরা কী করব, যে এদের সমীকরণ, তো আমরা সমীকরণ নম্বর দিতে পারি, হ্যাঁ, যে আমরা এটি 1 নম্বর সমীকরণ দিতে পারি আর এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, 1 ও 2 নং সমীকরণ থেকে পাই। তো 1 ও 2 নং সমীকরণ থেকে আমার লিখবে এখন। তো এই আরগুণ পদ্ধতিতে তোমাদের সমাধান করতে গেলে অবশ্যই তোমাদের যে কাজটি করতে হবে, যে সমান চিহ্নের পরে যে চলক বা যে তোমাদের কনস্ট্যান্ট যে নাম্বারগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমাদের কী করতে হবে, সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসতে হবে। তো দেখো, তাহলে x প্লাস 2y মাইনাস 7, তো 7টাকে আমরা ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে আসার কারণে চিহ্ন পরিবর্তন হয়েছে, তার মানে তাহলে নিয়ে আসার কারণে এখানে ডান পাশে শুধু 0 থাকবে। তারপরে 2 নম্বর যেটা ছিল 2x মাইনাস 3y, তাহলে আমরা 0টাকে যদি নিয়ে আসি তাহলে -0, আবার এখানে তাহলে কী হলো, একটা 0 থাকবে। এভাবে আমরা এই সিস্টেমে অর্থাৎ নিয়ে আসবো আর কি, অর্থাৎ ডান পাশে কোনো কিছু না রেখে বাম পাশে, অর্থাৎ ডান পাশে যেগুলো থাকবে সেগুলো বাম পাশে নিয়ে আসবো। আসার পর এখন আমরা আরগুণ পদ্ধতিতে সমাধান করে পাই, এই কথাটা লিখব। তাহলে আমরা আরগুণ পদ্ধতির সমাধানটা কীভাবে করব, প্রথমে আমরা কী করব, এভাবে একটি রেখা টেনে নেব। নেওয়ার পর প্রথমে আমরা কী করব, এখানে উপরে x লিখব। তো যেহেতু আমরা এক্স এখানে লিখছি, তাহলে এক্স লেখার পরে খেয়াল করো তোমরা, যে আমার এই এক্সের যে অংশটুকু আছে, অর্থাৎ এক্স চলকগুলো আছে এই সমীকরণ দুইটারে, আমরা এক্স অংশটা বাদ দিয়ে দেব। বাদ যাওয়ার পর আমরা কী করব, এই যে এখানে আমরা কোণাকোণি, এই যে কোণাকোণি গুণ করে নেব, অর্থাৎ এখানে ওয়াই এর শক যেটা আছে সেটার সঙ্গে এইটা, এই কোণাটা গুণ হবে, এখানে এই এইটার সঙ্গে গুণ হবে, তাহলে এখানে ওয়াই এর শক হচ্ছে +2, তাহলে আমরা প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, 2 গুণন কী হচ্ছে -0। তারপরে এটা হয়ে গেল, তারপর সূত্র হিসেবে এখানে সূত্রের কারণে মাইনাস হবে, মাঝখানে গুণ করার পর এখানে একটি মাইনাস দিতে হবে, আর এখানে যেহেতু মাইনাস আছে এখানে একটা বন্ধনী ব্যবহার করতে পারো। তো তারপরে আমরা সূত্রের মাইনাস দিব, এটা গুণ হয়ে গেলে এখানে সূত্রের মাইনাস দিব, তারপরে কী করতে হবে, এখানে এপাশে গুণ করতে হবে,
তো এফ আর সি হচ্ছে কি যে এখানে আমরা যদি গুণ করি তাহলে ওয়াইয়ের সহ হচ্ছে -3, তাহলে এখানে আমরা -3 লিখব, তারপরে গুণন চিহ্ন দিয়ে -7 লিখব। তাহলে আমাদের এটা কাজ শেষ। এখন আমরা সমান চিহ্ন দিয়ে একইভাবে আবারও আমরা কি করব, ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য আমরা এখানে ওয়াই লিখব। তো যেহেতু আমরা এক্সের সময় কি করেছিলাম, এক্সের সময় আমরা এই এক্স অংশটা এইটা আমরা বাদ দিয়েছিলাম, দুই সমীকরণে আমরা কি করেছিলাম, এক্স বাদ দিয়েছিলাম, বাদ দিয়ে এটা কোণাকোণি গুণ করেছিলাম। তো ঠিক একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি করব, এই ওয়াই অংশটা এটা বাদ দিব, বাদ দিয়ে আমরা কোণাকোণি গুণ করব। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এক্সের সময়ে আমরা এক্স বাদ দিয়ে আমরা এই পাশে গুণটা ধরেছিলাম, এই কোণাটা করেছিলাম আগে, এই যে এই কোণাটা করেছিলাম, তারপরে এই কোণাটা করেছিলাম, কিন্তু ওয়াইয়ের সময় কিন্তু এই কোণাটাই করতে হবে। এক্সের বেলায় আমরা এই কোণাটা করেছিলাম, হ্যাঁ এই কোণাটাকে শুরু, এই কোণা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ওয়াইয়ের বেলা আমাদের কী করতে হবে, এই কোণা দিয়ে শুরু করতে হবে। তাহলে ওয়াইয়ের বেলা ওয়াই বাদ দিয়ে আমরা এই কোণা, এই কোণা দুইটা আমরা গুণ করে নেব। তাহলে এটা এই কোণা এক্সের সক আছে 2, তা 2 গুলো লিখলাম গুণন দিয়ে, এখানে হচ্ছে -7, তো যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা বন্ধনে দিয়ে দিব। তো এই দুটো গুণ করার পরে আমরা সূত্রের মাইনাস চিহ্ন দিব, দেওয়ার পরে এখন আমরা কী করব, এই দুটা গুণ করব, এক্সের সক আছে এখানে 1 গুণন কি -0 হয়ে গেল। তারপরে এখন আমরা ইকুয়াল টু কনস্ট্যান্ট হিসেবে এখানে আমরা 1 সূত্রের 1 লিখবো। লেখার পরে যখন আমরা কী করেছিলাম, এক্সের বেলায় আমরা কী করেছিলাম, এক্স বাদ দিয়েছিলাম, যখন আমরা ওয়াই করেছিলাম ওয়াই বাদ দিয়েছিলাম, এখন যেহেতু আমরা 1 কনস্ট্যান্ট সংখ্যার কাজটা করতেছি সেক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্টটা বাদ দিয়ে দেবো। তাহলে এখন আমরা এই যে আগের নিয়মে এই কোণাটা গুণ করে নিব, এক্সের বেলায় যে আমরা এই পাশে গুণ করেছিলাম এই কোণাটা, তাহলে এই কোণাটা আমরা গুণ করে নিব। তাহলে এক্সের সহগ হচ্ছে এখানে 1, এই যে এখানে এক্সের সহগ হচ্ছে কিছু নেই মানে 1 আছে, তার ওয়াই সহ হচ্ছে -3 গুণ দিয়ে -3, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে এখন আমরা এই অংশটা গুণ করবো, এই কোণা কোণা গুণ করবো। তাহলে এখানে এক্সের সহগ 2, তাহলে আমরা 2 লিখবো গুণন, এখানে ওয়াই সহগ হচ্ছে 2, এখানে আমরা 2 লিখবো। তো লেখার পর এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের গুণের কাজটা করে দেবে। এখানে আমাদের বা চিহ্ন দিয়ে এখন আমরা এক্স লেখার পরে এখানে আমরা গুণ করে নিই। তো আমরা জানি চিহ্ন জিরোর কোনো মূল্য নেই, জিরোর সামনে প্লাস চিহ্ন থাক আর মাইনাস চিহ্ন থাক কোনো সমস্যা নেই, তো 0 0ই। তো এটা যদি আমরা এটা দিয়ে এটাকে গুণ করি, 0 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কিন্তু এটা পুরোটা 0 হয়। তারপরে এখন আমরা এই সংখ্যা দিয়ে গুণ করে নিই, তো মাইনাস চিহ্ন আগে গুণ করে নিই, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -3 = 21 ইকুয়াল টু, এখন আমরা ওয়াই, তার নিচে হচ্ছে কি যে প্লাসে মাইনাসে -7 × 14, তারপর হচ্ছে এখানে যেহেতু আমরা 0 কোনো মূল্য নেই, মানে 0 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0ই হয়, তাহলে -0 ইকুয়াল টু 1 1, এখানে আমরা এখন +1 -3 গুণ করলে প্লাসে মাইনাসে -3 × 3, তারপরে মাইনাস এখানে 2 × 4, তারপরে বা দিয়ে আমরা কী করব, এক্স নিশ্চয় আসতে তাহলে এখানে 0 যেহেতু মূল্য নাই, তাহলে এখানে কী লিখবো -21 ইকুয়াল টু, এখানে কী করব, যেহেতু এখানে ওয়াই আছে ওয়াই লিখবো, লেখার পরে এখানে 0-র মূল্য নেই, তাহলে -14 ইকুয়াল টু হচ্ছে হচ্ছে তোমার 1, আর নিচে হচ্ছে -3 -4 হচ্ছে -7। আচ্ছা এখন আমরা যেহেতু জায়গা নাই, আমরা এখানে টান দিয়ে আমরা এক পৃষ্ঠে অঙ্কটা করব, তাহলে আমাদের পাতা উল্টানো লাগতেছে না, সুবিধা হবে। তো এখন আমরা কী করব, এটার এখন আমরা এক্সের মান করার জন্য, মান নির্ণয় করার জন্য আমরা এই যে এইটা ইকুয়াল টু আমরা এটা লিখবো, আবার একইভাবে ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য আমরা কী করবো, এইটা ইকুয়াল টু এটা লিখবো। তাহলে প্রথমেই আমরা এক্সের মান নির্ণয় করবো, তাহলে এখন এই কথাটা লেখার পরে কী লিখবো, যে এক্স ডিভাইড বাই -21 ইকুয়াল টু হচ্ছে কত, এই যে এটা 1 ডিভাইড বাই -7। তো এখন আমরা কোণাকোণি গুণ করে নিই, কোণাকোণি গুণ হচ্ছে এই যে মাইনাস আমরা বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে, তাহলে 7x ইকুয়াল টু হচ্ছে 21, তার মানে x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, আমরা যদি x-এর মান বের করি সেক্ষেত্রে কী হচ্ছে, 7টা দিয়ে এটাকে ভাগ করতে হবে, 3 = 21। এখন আমরা y-এর মান বের করার জন্য কী করব, y ডিভাইড বাই -14 ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইড মাইনাস 7। তাহলে একইভাবে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে 7y কোণাকোণি গুণ ইকুয়াল টু হচ্ছে 14, অতএব ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, 7 × 14 হচ্ছে 2। তার মানে আমরা এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান দুইটায় পেলাম। তাহলে আমরা কী লিখব, তাহলে আমরা আর্গন পদ্ধতিতে কিন্তু আমরা সমাধান করে ফেললাম।
অতএব নির্ণয়ের সমাধান বা অতএব সমাধান কথাটা লেখার পরে এখানে যেটি লিখতে হবে তোমাদের, যে এক্স কমা ওয়াই ক্রমজোর হিসেবে লিখতে হবে, এক্স কমা ওয়াই ইকুয়াল টু, এক্সের মান হচ্ছে থ্রি, প্রথমে থ্রি লিখতে হবে, তারপর হচ্ছে ওয়াই, যেহেতু ওয়াই পরে আছে ওয়াইয়ের মানটা পরে লিখতে হবে টু। এটা হচ্ছে নির্ণয় সমাধান এই নয় সমস্যার। তো শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে আজকের তোমাদের এই যে 12 অধ্যায়ের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, এখান থেকে আর্গন পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় সেটি আমি করে দেখালাম। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে এবং বুঝতে পেরেছ। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সকলের জন্য আমি শুভকামনা করছি।